এই ঠাকুরটা এবার ইউএসএ যাচ্ছে, আমাদের গনুবাবুকে দেখো এটা বিশাল বড়। গত দু তিন বছরের প্যান্ডামিক সিচুয়েশন শুধু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে নয়, কুমারটুলির শিল্পীদের জীবনেও ভীষণভাবে প্রভাব ফেলেছে। যেভাবে আগে দেশ বিদেশ থেকে এবং ভিন্ন রাজ্য থেকে প্রতিমার অর্ডার আসত, সেটা গত কয়েক বছরে সেভাবে আসেনি। বাট এটা 2022, করোনা এখন প্রায় অতীত, তাই আমাদের সবার প্রিয় কুমারটুলি আবার নতুন করে স্বমহিমায় ফিরছে ধীরে ধীরে। কারণ সামনেই বাঙালির প্রাণের উৎসব, বাঙালির মনের উৎসব দুর্গা পুজো। 2021 সালে ইউনেস্কো থেকে আমরা হেরিটেজ সম্মানের স্বীকৃতি পাই, আর এটা আমাদের বাঙালিদের কাছে একটা গর্বের ব্যাপার। তাই সময় না নষ্ট করে চলো ঘুরে আসি দেবতাদের আতুর ঘর, যেখানে দেবতারা প্রাণ পায়, কুমারটুলি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি রূপম অ্যান্ড ইউ আর ওয়াচিং রূপমস্থান। আমি এখন দাঁড়িয়ে আছি শিল্পী রাজা পালের স্টুডিওর সামনে। এখানে বেসিক্যালি ফাইবারের মূর্তি বেশি তৈরি হয়, পুরোপুরি ফাইবারের একটা কাজ। এই ঠাকুরটা এবার ইউএসএ যাচ্ছে, ভেতরটা একটু ঘিঞ্জি বলে আমি ভেতরে ঢুকে দেখাতে পারলাম না, জাস্ট বাইরে থেকেই যতটা দেখানো সম্ভব আমি জাস্ট দেখাচ্ছি। শিল্পী রাজু পালের স্টুডিওর ঠিক উল্টো দিকে, ঠিক সামনে তারকনাথ শিল্পালয়। এখানে বেশ বড় বড় দুর্গা মূর্তি তৈরি হয়ে রয়েছে, জাস্ট মাটির কাজ এখন কমপ্লিট হয়ে রয়েছে, এখনো সেভাবে কাজ শুরু হয়নি। এখানে বাইরে একটা ফাইবারের অসাধারণ একটা মূর্তি দেখা যাচ্ছে। আর একটু এগিয়ে যাই, একটু এগিয়ে এসে শিল্পী রাখাল পালের একটা স্টুডিও। কিছু কিছু মূর্তিতে এখনো মাটি চাপানো হয়নি, জাস্ট কোনো বিচিলি দিয়ে জাস্ট কাঠামোটা তৈরি হয়ে রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিল্পী কালীচরণ পালের স্টুডিওর সামনে। এখানে মেনলি ফাইবারের মূর্তি তৈরি হয়, এবং আমার সামনেই তোমরা দেখতে পাচ্ছ একটা জগন্নাথের বেশ বড় একটা ফাইবারের মূর্তি তৈরি হয়ে আছে। এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি, আর উনি এখন জাস্ট কাজ করছেন কিছু মূর্তি। এটা কিসের মূর্তি হচ্ছে দাদা? আচ্ছা, কীর্তনাথ। বাসন্তী মিত শিল্পাগার, ধনঞ্জয় রুদ্রপাল মহাশয়ের স্টুডিও। এখানে এখনো পর্যন্ত যা দেখছি যে শুধুমাত্র বিচিলি দিয়ে এখনো কাঠামো জাস্ট কয়েকটা তৈরি হয়েছে, তাও পুরোপুরি এখনো কাঠামো তৈরি হয়নি। বাসন্তী মিত শিল্পাগারের একদম ঠিক পাশেই রয়েছে ভবানী মিত শিল্পাগার, শিল্পী কার্তিক পালের স্টুডিও। হরিপদ পাল অ্যান্ড তাপস পাল, কৃষ্ণা স্টুডিও সামনে। এখানে জাস্ট এখন মাটির একটা প্রলেপ লাগানো হয়েছে। এখানকার বিশেষত্ব হচ্ছে তুমি যখনই আসো না কেন, এখানে একটা পুজো পুজো একটা গন্ধ, একটা পুজো পুজো এনভায়রনমেন্ট তুমি সবসময় ফিল করতে পারবে। কৃষ্ণা স্টুডিওর একদম ঠিক উল্টো দিকে মৃত্যুঞ্জয় স্টুডিও, শিল্পী শ্রী দামপালের স্টুডিও এটা। আচ্ছা, এবার আপনাদের এখান থেকে কোথায় কোথায় ঠাকুর যাচ্ছেন? কলকাতার মধ্যে গতবার গিয়েছিল বোম্বে। ওইদিকে মৃত্যুঞ্জয় শিল্পালয়কে একটু এগিয়ে এখানে বিক্রমপুর শিল্পকুঠি, শিল্পী ব্রজেশ্বর পাল মহাশয়ের স্টুডিও এটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ মাটি রেডি হচ্ছে। এখানে বেশ কয়েকটা ছোট ছোট বেশ গণেশের মূর্তি তৈরি হয়ে রয়েছে, বেশ সুন্দর। আর মাটির কতগুলো গয়নার কাজ, মাটির গয়নার কাজ জাস্ট অসাধারণ। একটা দুর্গা মূর্তিও তৈরি হয়ে রয়েছে, জাস্ট মুখটা ঢাকা, কাপড়টা পরানো রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি প্রতিমা শিল্পালয়, শিল্পী বাবলু পায়েনের স্টুডিওতে। এখানে বেশ ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কতগুলো প্রতিমা, দুর্গা প্রতিমা এখন মাটির প্রলেপ লাগিয়ে জাস্ট তৈরি করা আছে।
তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট এই মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর, কি ছোট্ট, কি অসাধারণ। কি স্বপন পালের স্টুডিওতে দাঁড়িয়ে আছি, মাটির প্রলেপটা যা সদ্য লাগানো হয়েছে, এখনো মাটিগুলো কাঁচা রয়েছে। এটা হচ্ছে পাট, মাটির সাথে এটা মিশিয়ে মাটিটাকে শক্ত করা হয়। যে প্রতিমাগুলো পুরোপুরি মাটির তৈরি হয়, যেমন মাটির যে শাড়ি বা ওই শাড়ির যে আঁচল, সেটা তৈরিতে এটা ব্যবহৃত হয়। আমি এখন দাঁড়িয়ে আছি শিল্পী অনিল কুমার পাল এবং কাশীনাথ পালের স্টুডিওর সামনে। এখানে বেশ কয়েকটা মূর্তি তৈরি হয়ে আছে। দাদা, আপনার নামটা কি? পল্লব পাল। পল্লব পাল, আপনি কত বছর ধরে এখানে কাজ করছেন? 10 বছর। আপনার বাড়ি মানে এটাই কি আপনার বাড়ি না আপনি? মুর্শিদাবাদ। ও আচ্ছা, আপনি মুর্শিদাবাদ থেকে। আমাদের গনুবাবুকে দেখুন, এটা বিশাল বড়, কম করে এটার হাইট 15 ফুট, প্রায় 15 ফুট হাইট হবে। শিল্পীর নাম আমি বলতে পারলাম না, কারণ এটা কোন স্টুডিও, এখানে কেউ কাউকে আমি দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি। কাউকে জিজ্ঞেসও করবো যে এটা কার স্টুডিও। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি শিল্পী রামচন্দ্র পালের স্টুডিও সামনে। আছি শিল্পী অর্পিতা স্টুডিওর সামনে। আজ হয়তো পুরো কুমারটুলি তোমাদেরকে ঘুরে দেখানো গেল না, কারণ একটা ভিডিওতে কুমারটুলি সব স্টুডিওগুলো একসাথে দেখানো সেটা কখনোই পসিবল না। আমি চেষ্টা করলাম যতটা সম্ভব তোমাদেরকে প্রত্যেকটা স্টুডিওতে নিয়ে নিয়ে যাওয়া, এবং কিছু কিছু স্টুডিও বন্ধও ছিল যেহেতু দুপুরবেলা। এখন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও এবং কমেন্টে জানিও তোমাদের ফিডব্যাকগুলো, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। খুব শিগগিরই আসে নেক্সট ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে সুস্থ রেখো।